আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে কমেন্টের পাশে ফলো বাটনটি সেট করতে হয়, তো সেটা নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিও বানিয়েছি। তো সেখানে অনেকে আমি বলেছেন যে কমেন্টের পাশে ফলো বাটন সেট করার জন্য যে নো অন নো নোশনটি থাকার কথা সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো কেন খুঁজে পাচ্ছেন না আর কিভাবে ফলো বাটনটিকে আপনারা সেট করবেন কমেন্টের পাশে সেটা কিন্তু মূলত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ওয়েল, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সরাসরি আপনার ফেসবুকে চলে আসতে হবে। এখান থেকে আমি আমার ফেসবুকে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আপনাদের কমেন্টের পাশে কিভাবে ফলো বাটনটি সেট করা যায়। তো অনেকেই বা আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কমেন্টের পাশে ফলো বাটনটি আমরা সেট করবো সেই অপশনটি আমরা খুঁজে পাচ্ছি না, মানে যেটির মাধ্যমে আমরা কমেন্টের পাশে ফলো বাটনটি সেট করতে চাইতেছি এক্স্যাক্টলি সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। যদি আমরা এখান থেকে আমাদের অফিসিয়াল অ্যাপে চলে আসি তাহলে আমরা আপনাদের প্রমাণসহ দেখাচ্ছি। গাইস আমাকে অনেকেই এটা প্রশ্ন করতেছেন যে ভাইয়া কমেন্টের পাশে ফলো বাটন সেট করার জন্য যে অপশনটি রয়েছে নো ওয়ান, এই অপশনটি কিন্তু আমাদের আইডিতে আসতেছে না। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া এটা কেন আসে না, আমরা কীভাবে সেটা নিতে পারবো। ঠিক আছে, যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি দেন দেখতেই পাচ্ছেন একটু লুট নেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারভিউ শুরু করবে। এখন আপনার লক্ষ্য করে থাকলে প্রত্যেকটা কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি সেট করা রয়েছে। দেখুন প্রত্যেকটা কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন সেট করা রয়েছে। এখন কিন্তু যে কোনো দর্শক কিন্তু এখানে চাইলে আমাকে ফলো করতে পারবে বা এদেরকে ফলো করতে পারবে। তো এই কাজটি করার জন্য সরাসরি আপনাকে চলে আসতে হবে আপনার এখান থেকে আপনাদের চলে আসতে হবে সেটিংসে। আমরা এখান থেকে সেটিংসে চলে আসবো। তো সেটিংসে আসার পর সিম্পলি আমরা এখান থেকে প্রে সেটিংসে ক্লিক করবো। তো প্রে সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকমভাবে ইন্টারভিউ শুরু করবে। এখান থেকে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি, অথবা নিচের দিকে স্ক্রল করে আপনাদের অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আমরা প্রাইভেসিতে এখানে ক্লিক করতেছি। তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ম্যাঙ্গেজ ওয়ার পেজ এখান থেকে পেয়ে যাবেন, তারপর স্ক্রল করে বিলে চলে আসবেন, তারপর উই ক্যান সি ওয়ার ফিউচার পোস্ট, তারপর পেয়ে যাবেন আরও অপশানগুলো। তো এখান থেকে আপনাদের যে অপশনটিতে ক্লিক করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে উই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট একটি অপশন পাবেন। গেস তারপর উপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু রয়েছে উই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে, আপনাদের সামনে কিন্তু অনেকের সামনে এরকম ইন্টারভিউ শো করবে, আবার অনেকের সামনে সেটিংসটা কিন্তু এইভাবে আসবে। অনেকের সামনে সেটিংসটা অন্যরকম আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এইরকম আসতে পারে। তো দুইটা মাধ্যম রয়েছে আপনাদের ক্ষেত্রে, প্রথম যে অবস্থাটা রয়েছে সেই রকমভাবে এখানে সেটিংসে ক্লিক করলে এরকম আসবে, আবার অনেকের সামনে কিন্তু অন্যরকম আসবে। যে তো ওকে আমি সিম্পল এবার এখান থেকে নিচে দিকে স্ক্রল করে বেরিয়ে চলে আসবো। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন হাউ পিপল ফ্যান্ড অ্যান্ড কন্টিনিউ, সেখানে পেয়ে যাবেন প্রাইভেসি। এখানে হচ্ছে হাউ পিপল ফ্যান ইউর কন্টিনিউ, আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে জাস্ট এরকমভাবে একটি ইন্টারভিউ শুরু করবে। এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকমভাবে একটি ইন্টারভিউ শুরু করবে। এখন এখান থেকে এভরি ওয়ান ফ্রেন্ডস অব দ্য ফ্রেন্ডস, তারপর নোন, এই তিনটা অপশন থাকবে। যদি আপনাদের এখানে এই নোন অপশনটি না থাকে তাহলে আমরা কি করব। এই নোন অপশন যদি না থাকে তাহলে এই নোন অপশনটি আমরা কোথা থেকে নিয়ে আসবো, বা নোন অপশনটি আমাদের আইডিতে কীভাবে চালু করব। তাহলেই তো আমাদের আইডির মধ্যে কমেন্টের পাশে ফলো বাটনটি আমরা সেট করতে পারবো, নাহলে কিন্তু আমাদের সেট হবে না। যাদের এখানে এটি আসে না তারা কিন্তু এখানে এই ফলো বাটনটি সেট করতে পারবেন না, অবশ্যই আপনাদের এটাকে আনা লাগবে। তো আনার জন্য সিম্পলি আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো। সরাসরি আমাদের প্লে স্টোরটিকে ওপেন করে নেব। প্লে স্টোর অ্যাপকে ওপেন করার পরে এখান থেকে উপরে যে সার্চ বারটি রয়েছে এখানে সার্চ বারে আমরা লিখবো কি ফেসবুক। আমরা এখান থেকে ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে যে অ্যাপটি পেয়ে যাবো এই অ্যাপটিতে আমরা টাচ করবো। তারপর এখান থেকে যে উপরে এখানে লেখা রয়েছে আপডেট, আমাদের এখান থেকে ক্লিক করে এটাকে আপডেট করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, পুনে আমাদের ফেসবুকটি আপডেট দেওয়া হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি আমাদের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিব। এইবার যদি আমরা এখান থেকে এখানে চলে আসি তাহলে কিন্তু এখানে উই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে কিন্তু এখানে নিচের দিকে নো ওয়ান অপশনটা কিন্তু পেয়ে যাবেন। আবার অনেকে কিন্তু নাও পেতে পারেন, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু নাও আসতে পারে। যদি আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট দিয়ে রাখেন তাহলে কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবেন। যদি আপনাদের না আসে তাহলে আবার সেখানে গিয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট দিবেন, তো তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু এই নো ওয়ান নোন এটা কিন্তু চলে আসবে। আর যদি না আসে তাহলে এখান থেকে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর সিম্পলি আপনারা বেরিয়ে চলে আসবেন। এখান থেকে আপনাদের চলে আসতে হবে এখানে, তারপর এখান থেকে একটা রিপোর্ট মারতে হবে। তো রিপোর্ট মারার জন্য এখান থেকে পেয়ে যাবেন সাপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে। তারপর এখান থেকে ক্লিক করতে হবে আপনাদের কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েটর সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট রিপোর্টে প্রবলেম, আপনাদের জাস্ট এখান থেকে এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো অপশান, নিচের দিকে স্ক্রল করে বেরিয়ে চলে আসলে পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখছেন হাউ টু রিপোর্ট ইস্যু, আমাদের এখানে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা রিপোর্ট মারতে পারেন যে আমাদের এটা কেন আসতেছে না, কিসের জন্য আসতেছে না, কেন আসতেছে না। আপনারা একটা রিপোর্ট করার মাধ্যমে কিন্তু তাদের কাছে জানাতে পারেন যে আমাদের এই সমস্যার কারণে আমাদের ফেসবুক আইডিতে কেন এই অপশনটি আসতেছে না, প্লিজ দয়া করে আমাদের এইটাকে ইনেবল করে দেন। তা কিন্তু খুব সহজ এটা পেয়ে যেতে পারেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদি আপনাদের সরাসরি এখানে চলে আসবেন দেন এখান থেকে আমি আপনাদের আরেকটা কাজ দেখাচ্ছি। এখানে চলে আসার পরে আর হ্যাঁ এক্সাক্টলি আপনাদের এক্সাক্টলি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই এটাকে নিচের দিকে যে এখানে রয়েছে নো অন লোন এখানে ক্লিক করতে হবে। আপনাদের এখানে এভরিওয়ান থাকা চলবে না, ফ্রেন্ড অফ দ্য ফ্রেন্ড থাকা চলবে না, অবশ্যই এখান থেকে নোন আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে কিন্তু নোন অপশন চলে আসবে, ঠিক আছে। ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা আমরা শো করাতে পারবো। এখন আমাদের যেই আমাদের কমেন্টে ক্লিক করে না কেন বা যে কেউ আমাদের কমেন্টে ক্লিক করে না কেন তাদের পাশে কিন্তু ফলো বাটনটি শো করবেই। এখান থেকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি। তো এখান থেকে কয়েকটা কমেন্ট রয়েছে, আমরা নিচের দিকে স্ক্রল করে বেরিয়ে চলে আসবো, আমরা অন্য একটি পোস্টে চলে আসবো। অন্য একটি পোস্টে আসার পরে দেখুন এখানে প্রত্যেকটা কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি সেট করা রয়েছে। প্রত্যেকটা কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন সেট করা রয়েছে, তারা কিন্তু এখান থেকে চাইলে আমাকে বা ওদেরকে কিন্তু ফলো করতে পারে। তো এভাবে কিন্তু আপনাদের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন সেট করা থাকবে। আপনারা যাকেই কমেন্ট করেন না কেন তার সামনে কিন্তু এভাবে ফলো বাটন শো করবে। আর হ্যাঁ তাদের সামনে শো করবে যারা মূলত আপনার ফ্রেন্ড লিস্টে নাই বা আপনাকে ফলো পর্যন্ত করে নাই তাদের সামনে কিন্তু ফলো বাটন শো করবে, বাকিদের সামনে কিন্তু শো করবে না, ঠিক আছে। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, দেখাবো নেক্সট ভিডিওতে। বাংলা অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।